मिस होबे ना आपनार पछंदेर टीवी शो देखुन जी5 ऐपे एकदम फ्री। मेघ ओ की करछिल? चुप करे दाड़िये दाड़िये सबकिछु शुनछिल, प्रतिबाद करलो ना, बोललो ना जे भूलटा से करेछे तुई करिसनि? से तो नाकि शुनेछि एकदम सत्यि कथार आधार, ओई युधिष्ठिर आर ओई आमार मेये सत्यि कथा बोलार जोन्नो जगत एकदम बिख्यात। बोललो तो ना मा, जानो प्रथम प्रथम आमार एकटु अभिमान होयेछिल ताते, किन्तु तारपर आमी गभीर भावे भेबे देखलाम ये कथाटा बोलार मतो ओर उपाय छिलो ना मा, ओ बोलते पारतो ना। केन उपाय छिलो ना? केन उपाय छिलो ना? ओके कि बोबाय धरेछिलो नाकि केउ गलाय छुरी दिये बोलेछिलो ना बोलते? ना मा, तुमी एकबार भेबे देखो, ओखाने प्रतिबाद करले ओर चलबे कि करे? ओके तो निजेके बाँचते होबे ओई बाड़ीते तखन, आर ओ जे भूलटा करेछे ताते जेठिमा हयतो ओके बाड़ीर थेकेई ताड़िये दितो। मेघकेও तो तখন নিজেকে বাঁচাতে হবে ওই বাড়িতে, ওকে নিজেও তো বাঁচতে হবে, তাইও আমার ডিফেন্স এগিয়ে আসেনি। যদি একবার আমার কাছে এসে বলতো দিদি ভাই আমার হাতে একটা ভুল হয়ে গেছে তুই আমাকে বাঁচিয়ে দে, তাহলে হয়তো হয়তো আমি নিজেই ওর সব দোষ নিজের ঘাড়ে চাপিয়ে নিতাম, সব আমি নিয়ে নিতাম। কিন্তু সেটা না করে ও নীলের কাছে গিয়ে আমার নামে মিথ্যে কথা বলল। এমনিতেই জানি না কেন নীল আমাকে পছন্দ করে না, তার উপর মেঘ আরো খেপিয়ে দিল নীলকে আমার এগেইনস্টে। তারপর তো নীল একেবারে যাচ্ছে তাই করে আমাকে। চুপ কর, একদম চুপ করে থাকবি তুই, একটাও কথা বলবি না। আমি আজই যাবো এই বাড়িতে, আজকেই যাবো। যারা আমার মেয়েকে অকারণে অপমান করে তাদেরকে আমি ছেড়ে দেবো কখনো না। নীল, নীলকে আমার চোখের সামনে দাঁড়িয়ে জবাবদিহি করতে হবে। কেন তোকে অকারণে এই কথাগুলো শুনিয়েছে? কেন তোকে সব সময় অপমান করে? কেন তুই বললি না যে বৌভাতের দিন মেঘকে সাজানো নিয়ে আমরা যাবার আগে ও তোর দিকে আঙুল তুলে কথা বলেছিল? বললি না? ওকে তার জবাবদিহিও করতে হবে, ওকে বলতে হবে যে যা কিছু হচ্ছে ও সব কিছুতে তোকে কেন দোষী ঠাউরাচ্ছে সেটা ওকে বলতে হবে। মেঘ, মেঘকে তো আমি ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। আমার নিজের পেটের সন্তান তো, ও ভালো মানুষের মুখোশ পড়ে আছে, আসলে ও একটা শয়তান একটা। মা, ও মা প্লিজ তুমি এত এক্সাইটেড হও না প্লিজ, এবার তো তোমার শরীর খারাপ করবে মা। কিচ্ছু শরীর খারাপ করবে না আমার কিচ্ছু শরীর খারাপ করবে না, কিচ্ছু করবে না যতক্ষণ না ওই গোটা গাঙ্গুলি গোষ্ঠীকে তোর অপমানের একটা যোগ্য জবাব দিতে পারি ততক্ষণ আমি শান্তি পাবো না। আমার মেয়েকে অকারণ অপমান করা, মানুষ খুনের দায়ে দায়ী করা, এটা আর কেউ মেনে নিতে পারুক আমি মেনে নিতে পারবো না, কখনো না। তুই এখন একটা ফোনে ট্যাক্সি ডেকে দে, আমি তৈরি হয়ে নিচ্ছি। না না মা, তুমি ও বাড়িতে যাবে না, তুমি কাউকে কিচ্ছু বলবে না প্লিজ। তুই কেন আমাকে আটকাচ্ছিস? কারণ ও বাড়ির কেউ আমাকে কিছু বলেনি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।